ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর শিশুর মধ্যে ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি গতকাল আমার শাশুড়ির ওখানে রান্না করেছিলাম আর কি কি রান্না করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন পাঠার মাংসইটা এটা রান্না করব সঙ্গে থাকবে চালের গুড়ির রুটি থাকবে হালুয়া এই এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার কিছু রান্না পাঠার মাংসটা আমি প্রথমে সব কিছু দিয়ে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা বাগার দিয়ে দিলাম তারপর এটা আমি কষিয়ে নিব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গেছে এই পাশে নামিয়ে রেখেছি আর তারপরে এখন আমি হালুয়াটা তৈরি করব এখানে হালুয়া করার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুড়ি আর দুধ দিয়ে দিলাম এখন এর সঙ্গে গুড় মিশাব খেজুরের গুড় হলে আরও বেশি ভালো হতো এটা খেতে সব কিছু দিয়ে আমি এটা ভালো মতো করে মিশিয়ে নিব। আর তারপর চুলার জালটা জ্বালিয়ে দিব আগে থেকে যদি চুলার জালটা জ্বালানো হয় তাহলে দেখা যাবে যে চালের গুঁড়িটা দলা পেকে যাবে তখন আর এই হালুয়াটা খেতে ভালো লাগবে না সব কিছু মিলিয়ে নিয়ে তারপর আমি এটা জাল করে নিয়েছি আর জাল করতে করতে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে আর আরেকটু ঘন হলে আমি এটা নামিয়ে নিব খুবই সহজে এই হালুয়াটা তৈরি করা যায় আর এটা রুটি দেখেতে অনেক অনেক বেশি ভালো লাগে ওই পাশে ওইটা হালুয়াটা হয়ে গেছে আর এদিকে আমি রুটি সেঁকতে চলে এসেছি আর রুটিটা পাশে তৈরি করে নিচ্ছে আর আমি এখানে সেঁকে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাখি সুন্দর লাগতেছিল খাচ্ছিল আর আমার বাসায় কিন্তু কবুতরও আছে আর এটা হচ্ছে আজকে আমার রান্না এখানে মাগুর মাছ ঝোল করেছিলাম গতকালকে সেটা কিছুটা রয়ে গিয়েছিলো ভাবলাম আজকে রান্না করে ফেলি আর এটার সঙ্গে আরও একটা রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল। আর মাটির চুলার রান্না তো অনেক অনেক বেশি মজার হয় এটা তো কম বেশি সবাই জানে তারপর আলুটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি মাগুর মাছের যে ঝোলটা সেটা ঝোল মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো করে একসঙ্গে মিলিয়ে নিব নেওয়ার পর এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য দিয়ে বলকাশলে আমি এটা নামিয়ে নিব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে এ তো রান্নাগুলো আমার হয়ে গেছে আমি নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন আর এ তো মাগুর মাছের যে তরকারিটা সেইটা আর এখানে রান্না করেছিলাম উত্তরবঙ্গের ঐতিহাসিক শীতল রান্না এটাই আপনাদের সঙ্গে আমি পর নেক্সট ভিডিওতে শেয়ার করবো আপনারা দেখবেন আর এই শিদল রান্নাটা অনেক অনেক বেশি মজার হয়েছিল আর তারপর এখানে কিছু তেলের পিঠা ছিল এগুলো গরম করে খাবো ছেলে এজন্য এগুলো নিয়ে নিচ্ছি গরম করার জন্য আমি এখন গরমের জন্য দিয়ে দিচ্ছি আর এরই সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নেব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ